আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিজ দেশি কুকিং। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সহজে কিভাবে ঘি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি। ঘি আপনারা দুইভাবে তৈরি করতে পারবেন, একটা দুধের সর জমিয়ে তারপরে, আর একটা হচ্ছে বাটার দিয়ে। বাটার দিয়ে তৈরি করাটা একটু সহজ আর সময়ও কম লাগে, তাই আজকের পর্বে বাটার দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 8 প্যাকেট আনসল্টেড বাটার নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পাতিলে। আর এই বাটারগুলোকে রুম টেম্পারেচারে আনতে হবে না, সরাসরি ফ্রিজ থেকে বের করে আপনি এটা দিয়ে ঘি তৈরি করতে পারবেন। আর এই পাতিলটাকে ধরে আমি চুলার উপরে সরাসরি বসাই দিচ্ছি। এখন বাটারগুলো আস্তে আস্তে মেল্ট হচ্ছে, আর চুলার আস্তা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতে রেখে ঘিটা তৈরি করতে হবে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে তাপটা সমানভাবে চারিদিকে লাগবে এবং বাটারটাও সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর তলানিতে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর উপরে যখন ফেনার মতো বেশি উঠবে, ফেনাটা একটু ব্রাউনিশ হয়ে যাবে, তখন ফেনাটা উপর থেকে ফেলে দিতে হবে। আর নিচের দিকে যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে আর উপরে কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে একদম, তখনই বুঝবেন ঘিটা রেডি হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে আমি নামিয়ে নিব চুলো থেকে। এখন একটা বয়াম নিয়েছি, বয়ামটা আমার আগে ঘি ছিল, এটাতে এটা আমি আর ওয়াশ করিনি, সরাসরি এটাতে একটা উপরে চুঙ্গি বসিয়ে তার উপরে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিতে হবে, না হলে ময়লাগুলো ঘির সাথে চলে যেতে পারে। তো এই পর্যায়ে কালারটা একটু বেশি ব্রাউন লাগতেছে, ডার্ক লাগতেছে, এটা যখন সেট হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে স্বচ্ছ একদম ঘির মতো হয়ে যাবে। আমি এটাকে ছেঁকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা মতো। 4-5 ঘন্টা পরে যখন বের করছি কালারটা দেখুন কত সুন্দর স্বচ্ছ হয়েছে। তো আপনারা এই ঘিটা তৈরি করে বাইরে রাখতে পারবেন নর্মালে 2 মাস, এবং নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 6 মাস থেকে 8 মাস পর্যন্ত। তো আমার এখানে 3 লিটার মতো ঘি হয়েছে, আপনারাও বাসায় বানিয়ে এরকম ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।